সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। বৈরাগী কেন রে, আমি আছি তো। ঢং হচ্ছে ঢং। আই টপিওয়ালা, মাত্র এই কটা টাকা? তুই ভুলে যাচ্ছিস তুই রানীর কাছে এসেছিস, যে বাবুলাল তোর ব্যবসাতে লালবাতি জ্বালিয়েছে সে তো আমার পিছনে আঠার মতো লেগে আছে। আরে সেদিন তো ওর কাছে গেছিলাম, পাক্কা 10,000 দিয়েছে। তাই নাকি? মালয়েশিয়া কেমন লাগলো? হাসছিস কেন? আরে মালয়েশিয়া কি রে, ও তো এই মল্লিক বাজারেই আছে, 14 নম্বর রোড, 8 নম্বর অ্যাপার্টমেন্ট। জিসকো ঢুন্ডা গলি গলি বো ঘর কে পিছুয়াড়ে মিলি। কি কিচ্ছু না, এই নে। তুই এত বড় নেতার জানু, তুই যেটা চাইবি সেটা তোকে দিতেই হবে। তাহলে তো তুই যা চাইছিস তা তোকে দিতেই হবে। যা সালা, কবাব মে হাড্ডি। আমি মিমি, আবারও তোমাদের সাথে জমি আড্ডা দিতে চলে এসেছি। বলেছিলাম যে রোজ কোনো না কোনো মুভি ক্লিপস নিয়ে আমি তোমাদের সাথে আড্ডা দিতে চলে আসবো। আজকেও সেরকম একটা মুভি ক্লিপস নিয়ে চলে এসেছি। প্রত্যেকটা মুভিতেই কিন্তু মুখ্য ভূমিকায় যারা অভিনয় করেন তারা ছাড়াও কিন্তু এমন কিছু ক্যারেক্টার থেকে যায় যারা কিন্তু নজর কাড়ে কিংবা মনে ছাপ ফেলে যায়। আর ঠিক সেরকমই একটা ক্যারেক্টার হলো ওয়ান্টেড ছবির সিবিআই অফিসার সেলিম আলী খান। এই সেলিম আলী খান কিন্তু মানুষটা বেশ অদ্ভুত। মাঝে মাঝে তার এমন কিছু কাজের জন্য তাকে কিন্তু সিবিআই এর লোক লাগিয়ে তুলে আনতে হয়। হ্যাঁ, এমনই একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার। তবে বলে রাখা ভালো, সমস্ত অসাধ্য কাজগুলোর জন্য কিন্তু ডাক পড়ে এই সেলিম আলী খানের। সেলিম খানকে পাওয়া গেল হঠাৎই তার প্রিয় প্রেয়সীর সঙ্গে, তাও যে সেভাবে নয়, সিবিআই অফিসার লোক পাঠিয়ে তাকে তুলে নিয়ে এলো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। আর এরকম আরও নানান রকম মজার মুভি ক্লিপস দেখতে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে এই চ্যানেলটি।